নমস্কার। পবিত্র রামাদান মাস চলছে এবং এখন রোজা করা শুরু হয়ে গেছে। ফেসবুকে আমাদের কাছে প্রচুর প্রশ্ন এসেছে যে রোজার সময় যদি প্রেগনেন্সি চলে রোজা রাখা যাবে কিনা, সেফ কিনা এবং কি কি নিয়ম মানতে হবে। আমার সাথে আছে ডক্টর মারিয়াম খানা এবং মারিয়াম আজকে আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করবে যে প্রেগনেন্সির সময় রোজা রাখা যাবে কিনা। এছাড়াও অনেকে প্রেগনেন্সির সময় অন্য ধর্মীয় কারণে উপোস রাখেন, আজকের যে কারণগুলো আমরা বলছি প্রায় সেটা একই রকমের। আমরা এই প্রোগ্রামটাকে সাজিয়েছি এইভাবে যে প্রেগনেন্সিকে তিনটে ভাগে ভাগ করেছি, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। প্রত্যেক ট্রাইমেস্টারের নিজস্ব কিছু প্রবলেম রয়েছে এবং রোজা রাখলে সেই প্রবলেমগুলো কী হতে পারে সেটাকে নিয়ে আমরা বিষয়ে আলোচনা করব। মারিয়াম, তোকে প্রথমেই যে প্রশ্নটা করা হবে আর কি, যে রোজা কি প্রেগনেন্সির সময় রাখা উচিত? তুইও তো মা হয়েছিস এবং প্রেগনেন্সির সময় তুইও রোজা রেখেছিস, কি অসুবিধা হয় না হয় তো ব্যক্তিগত কথাগুলো আমরা শুনবো। তো এক কথা যদি বলি, রাখা যাবে কি যাবে না? সকলকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। এখন আমাদের ক্লিনিকে আমরা যে পেশেন্টগুলো গর্ভবতী মায়েরা আসেন এই সময় রোজার সময়, তাদের বেশিরভাগেরই একটা প্রশ্ন থাকে যে রোজা চলছে, আমি রাখতে পারবো কি না এই অবস্থাতে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত পেশেন্টদেরকে দুভাগে ভাগ করে থাকি, যে যাদের কোনো সমস্যা হচ্ছে না, যাদের ওজন ঠিকমতো বাড়ছে, যারা খাওয়া দাওয়া ঠিকমতো খেতে পাচ্ছেন, যাদের কোনো অতিরিক্ত বমি বা অতিরিক্ত অ্যাসিডিটি সমস্যা হচ্ছে না, বাচ্চার মুভমেন্ট যারা ভালো করে বুঝতে পাচ্ছেন, এবং যারা অন্য কোনো রোগের জন্য কোনো এক্সট্রা ওষুধ খায় না, শুধু প্রেগনেন্সি যা আয়রন ক্যালসিয়াম সে ছাড়া খায় না, এবং তারা যদি মানসিকভাবে প্রস্তুত থাকে তারা নিশ্চয়ই অবশ্যই রোজা রাখতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। হাই রিস্ক বলতে তুই কি বুঝিস? হাই রিস্ক বলতে যারা প্রেগনেন্সিতে যাদের কোনো এক্সট্রা মেডিকেল কোনো ডিসঅর্ডার আছে, যেমন হাই প্রেশার, প্রেশারের জন্য তাদের ফ্রিকোয়েন্ট ওষুধপত্র খেতে হয় প্রেশার কন্ট্রোল রাখার জন্য, বা সুগারের জন্য ইনসুলিন নিতে হয় বা ওষুধ খেতে হয়, যাদের গায়ে অ্যানিমিয়া মানে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে, এছাড়া IVF প্রেগনেন্সি, যারা IVF এর দ্বারা প্রেগনেন্ট হয়েছেন তাদের ফ্রিকোয়েন্ট অনেক ইনজেকশন নিতে হয়, সেগুলোকে আমরা হাই রিস্ক বলতে পারি। বা এছাড়া আরও অনেক মেডিকেল কন্ডিশন আছে, সেক্ষেত্রে যিনি ট্রিটিং ডক্টর, ট্রিটিং গাইনোকোলজিস্ট, তিনি গাইড করে দেবেন যে না, তোমার এই রিস্ক আছে, তুমি সেক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই শ্রেয়। তাহলে মারিয়ামের কথা যদি আমরা ধরি, তাহলে যদি আপনার প্রেগনেন্সি কোনো রকম রিস্ক ফ্যাক্টর্স না থাকে, এই সহজ সরল সুন্দর প্রেগনেন্সি চলছে, আপনি নিশ্চয়ই ধরে রাখতে পারবেন। কিন্তু যদি আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার বা IVF প্রেগনেন্সি, হার্ট ডিজিজ কোনো রকম রিস্ক ফ্যাক্টার্স থাকে, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার রোজা রাখুন। এবারে আমরা একদম প্রেগনেন্সির সমস্যার মধ্যে চলে আসছি। যদি আপনি প্রেগনেন্সির সময় রোজা রাখার কথা ভাবছেন এবং আপনার প্রেগনেন্সি গর্ভাবস্থার প্রথম 12 সপ্তাহের মধ্যে, যেটা আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি, তখন আমাদের বেশ কিছু সমস্যা দেখা দেয়, যেমন বারবার করে বমি হয়, খিদে একদম কিছু খেতে ইচ্ছা করে না, বা বারবার করে অল্প অল্প খেতে বলছি, এটা ক্র্যাম্পি পেন হয়, মাঝে মাঝে ব্লিডিং হয়, এইরকম সময় রোজা রাখলে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে? ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 12 সপ্তাহতে এই সময় বমিভাব বা অ্যাসিডিটির সমস্যা এগুলো অতিরিক্ত মাত্রাতে হয়। এই সময় যদি আমরা কোনো মহিলা রোজা রাখেন, তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেন শরীরে জলের মাত্রা না কমে যায়, মানে ডিহাইড্রেশন যাতে না হয়। তার জন্য আপনি অতিরিক্ত মানে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। যখন আপনি ইফতার করছেন, ইফতার আর সেহরির সময় যেই সময়টা আপনি পাচ্ছেন, সেই সময়ের মধ্যে অন্তত 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত। সেটা আপনি মেজার করে খেতে পারেন, একটা বটল নিজের জন্য আলাদা করে নিলেন যে হ্যাঁ, এই সময়টা থেকে এই সময়টা পর্যন্ত আমি এতটা জল খাবো, যাতে ডিহাইড্রেশন না হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সাইন্স যদি হয়, যেমন ইউরিনের পরিমাণ কমে যাওয়া বা হলুদ ইউরিন হওয়া, এগুলো হলে বা গাহার পা ঝিমঝিম করলে, এগুলো ডিহাইড্রেশনের সাইন, সেক্ষেত্রে আপনার ডাক্তারকে অবশ্যই জানানো উচিত। আর যখন আপনি ইফতার করছেন, তারপরে যদি আপনি একটু ডাবের জল বা একটু ORS-এর জল এগুলো খান, কারণ অনেক সময় বিশেষ করে গরমকালে যখন রোজা পড়ে, এখন একটু আবহাওয়াটা
ঠিকঠাক আছে। আমরা জানি যে এটা যেহেতু ঘুরে ঘুরেই হয়, 15 দিন অন্তর এগিয়ে যায়, যে অনেক সময় হয় যে একদম প্রখর গ্রীষ্মকালে রোজা পড়েছে মে মাসে, সেক্ষেত্রে ইফতারের টাইমটাও অনেকটা পিছিয়ে যায়। এখন যেমন 6টার সময় আজান হচ্ছে, তখন হয়তো 6:30 আজান হয়, অনেকটা সময় ওই রোদের মধ্যে ডিহাইড্রেশন হয়ে যায়, শরীরে যে ইলেকট্রোলাইটগুলো থাকে সেগুলো কমে যায়। তো এমনি জলের থেকেও যদি আপনি ওআরএসের জল বা ডাবের জল খান, সেক্ষেত্রে সেটা আপনারা ওটাকে প্রিভেন্ট করতে পারবেন ডিহাইড্রেশনটা। যদি আপনাদের বমি হয় এবং তাহলে বমির ওষুধ খেতে হবে, এবং যদি বারবার করে বমি হয় কোনো রকম ডিহাইড্রেশন সাইন, তা মারিয়াম বলছেন যে আমাদের বুঝতে হবে যে প্রস্রাবের পরিমাণ কমে গেছে, প্রস্রাব গাঢ় হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, খুব জল চেষ্টা করছে, দুর্বল লাগছে, সেক্ষণ কিন্তু ভেবে দেখতে হবে রোজা আপনি কন্টিনিউ করবেন কি না। এবার যেটা হয়, আমরা প্রেগনেন্সিতে বলি যে একবারে অনেকটা খেতে পারা যায় না, বারবার করে খেতে বলা হয়, এবার রোজার সময়টা কী করে করবে? রোজার সময় প্রথমে যখন আপনি ইফতার খুলছেন, আমাদের যেটা ট্র্যাডিশন আছে সবাই যেটা করে যে প্রথমে খেজুর দিয়ে রোজা খোলে আর কি, তো সেটা খুবই ভালো, কারণ খেজুরে আয়রন অনেক বেশি আছে, হিমোগ্লোবিন মাত্রা বাড়াতে সাহায্য করে। আপনি প্রথমে খেজুর দিয়ে রোজা খুললেন, তারপরে কিছু জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তারপর যেটা সিজনাল ফ্রুটস, যখন যেটা অ্যাভেলেবেল আছে সেই ফলগুলোই খাওয়া ভালো, যেমন যা পাওয়া যায়, মানে কলা, আনারস, বেদানা, মোসাম্বি, কমলালেবু, যখন যেটা পাওয়া যাচ্ছে আর কি, সেগুলো, আপেল, এগুলো আপনারা বিভিন্ন রকম মিলিয়ে, মানে একই ফল রোজ না খেয়ে যদি মিক্সড করে খান আর কি, কোনো দিন কিছু তার পরের দিন কিছু, তাহলে যার যেই নিউট্রিয়েন্ট বেনিফিটসগুলো আছে সব ফলেরই আপনি পাবেন। আর তারপরে যেটা আছে যে রোজার ইফতার মানেই হচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা তেলে ভাজা খেয়ে থাকি বিভিন্ন রকমের, সেটা সব দিকেই হয় আর কি, গ্রামের দিকেও হয়, শহরের দিকেও হয়। ইফতার মানেই যেন সেটা সম্পূর্ণ হবে না যে একটু তেলে ভাজা না থাকলে, হয়তো সেটা মুখে ভালো লাগে কিন্তু সেটাকে এড়িয়ে যাওয়াই ভালো। খাবার নিয়ে আমরা আবার আসবো, ডিটেলসে, কারণ খাবারটা বড় ব্যাপার আমাদের ইফতারের সময়। তো এইটাতে আমরা আসছি, এবার আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে চলে যাচ্ছি। এখানে যেটা হয়ে থাকে যে আচ্ছা, একটা ফার্স্ট ট্রাইমেস্টার একেবারে রোজা রাখলে বাচ্চা বাড়বে না, এই ধারণা সম্বন্ধে একটু বলুন। না, ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা হয় সেখানে বাচ্চার ওজন অতটা বাড়ে না, সুতরাং সেটা অতটা কনসার্ন না, আপনি রাখতে পারেন। তার জন্য যে আপনার অ্যাবর্শন হওয়ার চান্স বেড়ে যাচ্ছে বা বাচ্চার ওজন ঠিক মতো বাড়বে না, সেটা ফার্স্ট ট্রাইমেস্টারে মেনলি যেটা সমস্যা হয় যে ওই নশিয়া, ভমিটিং, বমি, অ্যাসিডিটি, সেইগুলোই একটা মেন বাধা হয়ে দাঁড়ায় আর কি। সেটা না হলে ওই যে ওজন বাড়বে না সেটা নিয়ে অতটা চিন্তা করার কিছু। মারিয়ামের কথাতে আমরা পরিষ্কার হলাম যে আপনি রোজা রাখেন, আপনার মিসক্যারেজ হবে না, আপনার বাচ্চা ছোট হবে এরকম নয়, কারণ বাচ্চা বাড়ে সাধারণত 20 সপ্তাহ পরে। আর মিসক্যারেজ যদি হবারই হয়, আপনাকে ব্লিডিং হবে, ক্র্যাম্পি পেইন হবে, এইগুলো আপনার মিসক্যারেজের সাইন, তখন আল্ট্রাসাউন্ড করতে হবে। রোজার জন্য মিসক্যারেজ অথবা বাচ্চা ছোট হচ্ছে এটা ভয় পাওয়া একদমই উচিত নয়। এবার তোকে পরের ট্রাইমেস্টারে 13 সপ্তাহ যখন ক্রস করে যাচ্ছে, তখন কী কী সমস্যা হতে পারে? তখন তো খিদে প্রচণ্ড বেশি পায় এবং তখন একটা বাচ্চার গ্রোথ নিয়ে মাথাতে চলে আসে, তো সেইটার ব্যাপারে তুই কী বলিস? প্রথম 12 সপ্তাহ কেটে গেলে তখন অনেকটাই বমি ভাব, নশিয়া, এগুলো অনেকটা কন্ট্রোলে চলে আসে আর কি। তখন মেনলি যেগুলো হয় যে কিছু কিছু রোগ যেটা আগে ছিল না সেটা নতুন করে দেখা দিতে পারে, যেমন সুগার, ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যানিমিয়া, হিমোগ্লোবিন করে দেখা যাচ্ছে যে গায়ে কম আছে, হিমোগ্লোবিনের মাত্রা কম আছে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন নিউট্রিশনাল সমস্ত ডেফিসিয়েন্সি যেন না থাকে। খাবার প্ল্যানটা এমন করে করা উচিত, আপনার ইফতার, সেহরি এবং মাঝখানের সময়টা, যেই সময়টা পাচ্ছেন, এমন করে করা উচিত যাতে সমস্ত রকম খাবার, যতটা ক্যালোরি দরকার হয়, যতটা প্রোটিন দরকার হয়, যেগুলোর এই গুণগুলো বেশি আছে, তেমন খাবার ভালো করে সিলেক্ট করা উচিত। এবার তারপরে ইফতার ভাঙার পরেই তারপর দেখা যায় একটা বিশাল বড় খাবার নিয়ে লোকজন বসে, এবং তারপরে দেখা গেল খাবার খেয়ে এই গর্ভবতী মায়েরা বমি করতে আরম্ভ করে দিল। এই ইফতারের খাবারটাকে যদি তুই বলিস, আমি যে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবলস, ফ্রুট ভাগ করা, প্রোটিন ঠিক করা, সেটা তুই কিছু বলিস? যেটা বলছিলাম যে আমাদের খাবারের সিলেকশনটা এমনভাবে হওয়া উচিত যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, প্রোটিন সমস্ত কিছু সব কিছুই পাই। তো যদি আপনি আপনার খাবার প্লেটটাকে 4 ভাগে ভাগ করেন, তাহলে তার অ্যাটলিস্ট 1/2 পোর্শন হওয়া উচিত যেটা ফ্রুটস, ফলমূল যেগুলো আপনি খাচ্ছেন বা শাকসবজি সেগুলো, আর বাকি হাফ
হওয়া উচিত, যেগুলো কার্বোহাইড্রেট, ভাত, রুটি যেটা আপনি খাচ্ছেন, আর তার সাথে প্রোটিন। তো যেটা আমি বললাম যে প্রথমে খেজুর দিয়ে রোজা খুললাম, তারপরে পর্যাপ্ত পরিমাণে জল খেলাম, কিছু ফলমূল খেলাম, তারপরে কিছু সঙ্গে সঙ্গে একসাথে অনেক খাবার না খাওয়াই ভালো, কারণ তখন তারপরে অ্যাসিডিটি বা পেট প্রচণ্ড ভার হওয়া, কষ্ট হওয়া, সেটা আরো বেড়ে যায়। আর খিদের মুখে যদি হঠাৎ করে অনেক খাবার দেখা হয় তাহলে তো মানে সব খেয়ে নেবো, তারপরে শরীর খারাপ আরম্ভ হয়ে যায় আর কি। তো মায়েদের বোঝা উচিত যে তারা একসাথে খেতে পারেন না, কারণ তখন কি হয় খাবার হজম হয় না বা খাবার নাবে না নিচের দিকে, তখন প্রেগনেন্সির সময় গ্যাস্ট্রাইটিস বেশি হতে পারে এবং ইসোফেজিয়াল জাংশন যেটা বলা হয় সেটা লুজ থাকে, এই জন্য মনে হয় এরা বমি বমি ভাব চলে আসে, বমি হয়ে যাচ্ছে। তো এইটা করা। এবার প্রবলেম যেটা বলা হয় যে এই রোজার পরে গর্ভবতী মায়েরা খেয়ে দিয়ে শুয়ে পড়ে, হ্যাঁ, তারপরে একটু এক্সারসাইজ করে না, ভাবে ক্লান্ত লাগে, এই ব্যাপারে তুই কি বলতে চাস? না, প্রথমে রোজা খোলার পর তারপরে আপনি কিছুক্ষণ একটু বিশ্রাম নিন, একসাথে বেশি না খেয়ে, তারপরে কিছু হাঁটাহাঁটি করতে পারেন, আধ ঘন্টা সময় বার করে, যে রেগুলার ওয়াকে যায় সেটা রোজার জন্য, যে আমি ইফতার করেছি। আপনি যদি একসাথে বেশি খেয়ে নেবেন তখন আপনারও আর তখন ইচ্ছা করবে না, বরঞ্চ অল্প পরিমাণ খেয়ে আপনি আপনি যেটা ডেইলি এক্সারসাইজ করুন সেটা করতে যান। কেউ হয়তো যোগা করে বা যে যেটা করে, বা একটু হাঁটাহাঁটি করে আসুন, বাইরে থেকে একটু ঘুরে আসুন, তারপরে কিছুক্ষণ পর তারপরে আপনি আবার একটা আপনার মেজার মিল নিয়ে বসতে পারেন। সেক্ষেত্রে কিছু স্যালাড খাওয়া ভালো, যাতে ওয়াটার কন্টেন্ট বেশি আছে, শসা তরমুজ এগুলো খেলে শরীরের ডিহাইড্রেশনটাও হবে না। আর আপনি তখন যেটা বলছিলাম প্লেটের ভাগটা, যে ইফতারের সময় যেই ফ্রুটটা খেয়েছেন সেটাও আপনি মনে মনে ক্যালকুলেট করে নেবেন, আর তারপরে যেটা আপনি কার্বোহাইড্রেট যা খাচ্ছেন, ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, অতিরিক্ত তেল মশলা, যে রোজা চলছে বলে অতিরিক্ত মশলা দিয়ে স্পেশাল কিছু সেটা এক আধ দিন খেতে পারেন, কিন্তু রেগুলার খেলে, স্যার যেটা বলছিলেন যে গ্যাস্ট্রিক এম্পটিং টাইমটা অনেকটাই বেড়ে যায়, রিফ্লাক্স একটা হতে থাকে, সেটা বরঞ্চ আপনার কষ্টদায়ক হবে, সারাদিন আপনি তারপরে কিছু করতে পারবেন না, এতটাই কষ্ট হবে। আর এই ফল নিয়ে বলি সঙ্গে প্রশ্ন আছে, আনারস আর আনারস আর পেঁপে, এটাকে বলে দিই না, পাকা পেঁপে খেলে কিছু অ্যাবর্শনের চান্স কিছু বাড়ে না, সে প্রেগনেন্সিতে বাড়িতে সবাই বলে বাবা পেঁপে খাচ্ছে, তার মানে কেন প্রেগনেন্সিতে পেঁপে খাচ্ছে, সেটা সেরকম কিছু কোনো স্টাডি কিছু নেই, আপনি নির্ভয় খেতে পারেন। একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর সময় রোজা রাখা, এটাতে কি বলবি তুই, যখন ব্রেস্ট ফিডিং করছে সেই সময় দিকে রোজা রাখতে চায়? হ্যাঁ, রোজা রাখতে পারে, কিন্তু যেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর সময় তো এক্সট্রা আরো ডিমান্ডটা বেড়ে যায় না, প্রেগনেন্সির সময় যত আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে তার থেকে ল্যাকটেটিং মাদার যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে সে তাদের রিকোয়ারমেন্টটা আরো বেশি। বা তো মেইন কথা হচ্ছে আমাদের ওটাই মাথায় রাখতে হবে, কোনোভাবে যেন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না হয়, আমি বেশি তেলে ভাজা খেয়ে নিলাম আমার তো তাতে শরীরের কোনো বেনিফিটস হচ্ছে না, আমার অ্যাডিকুয়েট খাবার। এবার তোকে যদি, তুই যখন রোজা রেখেছিস প্রেগনেন্ট অবস্থায় তোর কি অবস্থা হয়েছিল? মাঝে মাঝেই হয় যে রোজা রাখা হয়েছে, মারিয়াম কিন্তু খুব একটাই না, ও খুব কষ্ট করে রোজা রেখেছিল, তারপরে ওই ওর এই অভিজ্ঞতাটা বলবে, কারণ একজন মহিলার সাথে কানেক্ট করতে পারবে, ও যেটা প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করেছে, আমরা কখনোই বলতে পারবো না যে বইতে এই পড়েছে আপনারা এই করুন, হ্যাঁ, কিন্তু মারিয়াম যেহেতু এর মধ্যে দিয়ে গেছে ও কিন্তু আরো ভালো করে বলতে পারবে যে একজন মহিলা যিনি গর্ভবতী তার কি সমস্যা হতে পারে। না, আমি যখন রোজা চলছিল তখন আমার ফার্স্ট ট্রাইমেস্টার চলছিল, তো আমি প্রচণ্ডভাবে আমার অনেক মানে বমি ভাব, এই গ্যাস্ট্রাইটিস, নশিয়া ভীষণভাবে সেটা হতো আর কি, তো আমাকে প্রায় প্রায়ই ওটা ডিসকন্টিনিউ করতে হতো, যখন পারতাম করতাম, যখন পারতাম করতাম না। আর যেটা হতো যে যেহেতু আমাদের প্রফেশনটাই এমন, আমাকে পুরো 24 ঘন্টা ডিউটি করতে হতো, রেস্ট প্রপার হতো না, তো সেটাই বলবো যে ওই সময় বাড়িতে আপনাদের কাজটা এতটাই বেড়ে যায়, রাতের দিকে বিশেষ করে গ্রামের দিকে আপনাদেরকে একটু ঘুমিয়ে তারপরে উঠে যেতে হয়, রান্না বান্না চাইলেও আপনি ঘুমাতে পারবেন না, কারণ চারিদিকে বাড়ির পরিবেশটাই একটা অন্যরকম হয়ে যায়, যারা এই পরিবেশে আছেন তারা নিশ্চয়ই জানেন, তো অ্যাডিকুয়েট রেস্টটা হয় না, তো সেই ক্ষেত্রে রাতে যদি ঠিকঠাক আপনি না ঘুমোতে পারেন তাহলে দিনের বেলা অবশ্যই খেয়াল রাখবেন, না দুপুরবেলাটা অতটা রান্না ঝামেলা থাকে না, বাড়িতে কাজটা অনেকেরই একটু কম থাকে, তো সেই সময়টা যাতে একটু একটু ঘুমিয়ে নেন বা একটু রেস্ট নিয়ে নেন, যাতে শরীরে পর্যাপ্ত রেস্টটা হয়।